মাশরাফির আজকে আরেকটি সেঞ্চুরি করার পালা। এর আগে একটি সেঞ্চুরি করেছেন তিনি বিপিএলে, আরও দুইটা সেঞ্চুরি তার হাতছানি দিচ্ছে। আজকে নিশ্চিত করেই আর একটা সেঞ্চুরি হচ্ছে, তবে তৃতীয় সেঞ্চুরিটা হয়তো বা হবে না, কারণ তিনি শারীরিকভাবে ফিট না। উইকেট ১২তেই আটকে আছেন, তারপর থেকে ওই যে বল না করা, ইঞ্জুরিতে পড়া, সেই ঘটনার কারণে আর তার ওই বিধ্বংসী বোলিং আমরা দেখতে পারিনি। সেঞ্চুরির কথা বলছিলাম। হ্যাঁ, খেলোয়াড় মাশরাফি বিপিএলে এর আগেই চার ম্যাচ আগে তিনি সেঞ্চুরি পূর্ণ করেছেন, অর্থাৎ বিপিএলে শততম ম্যাচ খেলে ফেলেছেন। এবার আজকে যখন ফাইনাল খেলতে নামছেন, তখন অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলতে নামছেন তিনি। অনন্য রেকর্ড, এই রেকর্ড আর কারো কতদিনে হবে সেটা একটা বড় বিষয়। মাশরাফি যখন অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করতে নামছেন, তখন তিনি ১০৪ ম্যাচ খেলে ফেলেছেন খেলোয়াড় হিসেবে, অর্থাৎ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করা হয়ে গেছে। আর এক জায়গায় সেঞ্চুরির হাতছানি তার, ১০৪ ম্যাচে তার উইকেট শিকারের সংখ্যা ৯৭টি, অর্থাৎ আর তিনটি উইকেট পেলেই উইকেটের সেঞ্চুরি হবে। তবে আমার মনে হয় যে মাশরাফির সেই সেঞ্চুরিটা আর হবে, কারণ শারীরিকভাবে তিনি ফিট না। শারীরিকভাবে ফিট না বলে এক ম্যাচ বল করতে করতে বেরিয়ে গেছেন, তারপরে এক ম্যাচ খেলেননি, তারপরে আর এক ম্যাচ খেলেছেন, এক ওভার বলও করেননি। গত ম্যাচে বল করার চেষ্টা করেছেন, কিন্তু খুব একটা যে সফল হওয়া, না গত ম্যাচে না, রংপুরের বিপক্ষে না, কুমিল্লার বিপক্ষে যে প্রথম কোয়ালিফায়ার, সেই ম্যাচে এক ওভার বল করেছেন, কিন্তু সেই রকম ছন্দে ছিলেন না, সেই কারণে কুমিল্লার সঙ্গের ম্যাচে তিনি আর বল করেননি। বল আজকেও করার সম্ভাবনা খুব কম, যদি না দল বড় ধরনের বিপদে পড়ে, যদি না তাকে বিকল্প কিছুর সন্ধানে নিজেকে বল করতে হয়, সেক্ষেত্রে উইকেটের সেঞ্চুরিটা হওয়া খুবই কঠিন কাজ তার জন্য, এবং সেটি আদতে হবে কি না সেটিও বলা কঠিন, কারণ অনেকেই ভাবছেন যে এবারের বিপিএলটাই মাশরাফির হয়তো শেষ বিপিএল হতে পারে। যদি তাই হয়, তাহলে দুই সেঞ্চুরি নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হবে, উইকেটের সেঞ্চুরিটা তার আর হবে না। ৯৭ উইকেট নিয়েছেন তিনি যখন, তখন বিপিএলে তার মোট ব্যাটসম্যান হিসেবে রানের সংখ্যা ৫৯৩। অধিনায়ক হিসেবে যে চারটি ট্রফি তিনি জিতেছেন, সেই চারটি ট্রফির দুইটা জিতেছেন ঢাকার অধিনায়ক হিসেবে, একটি জিতেছেন আজকে যাদের বিপক্ষে খেলছেন সেই কুমিল্লার হয়ে কুমিল্লার অধিনায়ক হিসেবে, আরেকটি জিতেছেন যেটা সর্বশেষ ২০১৭তে রংপুর, যে রংপুরকে আগের ম্যাচেই হারিয়েছেন সেই রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে। এই চারটা ট্রফি তার, এবার সিলেটের অধিনায়ক হিসেবে যদি ট্রফিটা জিততে পারেন, তাহলে চতুর্থ কোনো ফ্রাঞ্চাইজির হয়ে তিনি ট্রফি জিতবেন। দুইবার ট্রফি জিতেছেন শুধুমাত্র ঢাকার হয়ে, বাকি একটি একটি করে জেতার রেকর্ড কুমিল্লার এবং রংপুরের হয়ে। ট্রফির কপালটা তার কিন্তু ভালো, চারবার ফাইনালে উঠেছেন, চারবারই তিনি ট্রফি জিতেছেন, এইবার পাঁচবার ফাইনালে উঠলেন, এবার দেখা যাক পঞ্চমবারও তিনি ট্রফি পান কিনা। অপরদিকে কুমিল্লার তিনটি ট্রফি, তিনবারই তারা ফাইনালে উঠেছে, একবার এই মাশরাফির নেতৃত্বেই তারা ফাইনালে উঠেছিল, তিনবারই তারা ট্রফি জিতেছে, এবার তাদের চতুর্থ ট্রফি জেতার পালা। দেখার বিষয় মাশরাফি শেষ পর্যন্ত তার অধিনায়ক হিসেবে শততম ম্যাচ যেখানে খেলতে নামছেন, সেই শততম ম্যাচ সেঞ্চুরির এই অভাবনীয় যে সময়, মানে অভাবনীয় যে দৃষ্টান্ত তিনি স্থাপন করছেন, সেই দৃষ্টান্তকে আরও বেশি রাঙিয়ে তুলতে পারেন কিনা, ট্রফি বিজয়ী হয়ে ট্রফি নিয়ে উল্লাস করতে পারেন কিনা।